ওরে আজ্জু শান্ত চেতে গেছে, ও ইয়ে। আরে সিটি রাইডের ব্লগ বানাইতে হবে আজকে, এখন মনে হইতেছে সিটি রাইডের ব্লগ বানাইতে হবে, কি যে মজা। Everyone, this is Syed Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. Eid Mubarak, Eid Mubarak, Eid Mubarak. মাঝে মাঝে মনে হয় যে আরজে শান্তর নাম আরজে না হয়ে আমার নাম আরজে হওয়া উচিত ছিল, কারণ আরজেদের মতো কথাবার্তা রেগুলার আমিই বলতে থাকি। আছে কসাইবাড়ি রেল গেট এন্ড টাইম কয়টা বাজে? 6:24, অলমোস্ট 6:30। কসাইবাড়ি রেল গেটের জ্যাম বা ভিড় যাই বলেন টুকটাক আছে রোজকার মতোই। এলাকা থেকে বের হচ্ছি এন্ড বের হওয়ার সময় যাদের সাথে দেখা হইলে তারা বললো যে রাস্তাঘাট নাকি প্রচুর ফাঁকা, কিন্তু যেই সমস্ত জায়গায় পর্যটন কেন্দ্র বা এই টাইপের মানে মানুষ ঘুরতে যায় ওই সমস্ত জায়গায় প্রচুর ভিড়। আর ভিড় না হয়েও তো উপায় নাই, ঈদের দিন মানুষ একটু তো ঘুরতে বের হবেই যতই লকডাউন থাক আর যাই থাক। তবে একটা জিনিস ভালো লাগছে, আমাদের এলাকার যে বাইকিং গ্রুপ আছে, ছোট ভাইরা যারা বাইক টাইক চালায় সবাই খুব কেয়ারফুলভাবে ঘুরতেছে, মাস্ক টাস্ক পরে একদম প্রোটেকশন নিয়ে ঘুরতেছে, ব্যাপারটা খুবই ভালো লাগছে। অ্যান্ড এইখানে আমাদের একজন বাইকার ভাই থাকার কথা, তাকে আগে খুঁজে বের করি তারপর আপনাদের সাথে আড্ডা দিই। কই 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 গেল কই, ভালো হয়েছে ফুল হেলমেট পরছেন, চলেন ওই স্টেশনে চলে যাই, শান্ত বেড়ে গেছে। ওকে, এবার শেয়ার করি কিভাবে কি হইলো আজকে সকাল থেকে। সকালে একবার ঘুম থেকে উঠছি ঈদের নামাজের টাইমে, অ্যান্ড আবার ঘুম দিয়ে উঠছি জুম্মার টাইমে, অ্যান্ড দেন আবার ঘুম। এইভাবে ঘুমে ঘুমে 4টা বাজছে, 4টার সময় ফাইনালি উঠছি। উঠার পরে আসলে ফ্যামিলি মেম্বারদের সাথে কিছু তো টাইম কাটানো লাগবে, তাই না? ঈদের দিন তো, ঈদের দিন সবচেয়ে আগে প্রায়োরিটি হচ্ছে ফ্যামিলি মেম্বারদের, অ্যান্ড ভাই বোন ভাগিনা ভাস্তা সবার সাথে টাইম টাইম দিয়ে সবার সাথে ভাস্তাদের সাথে পাবজি খেলছি আজকে অনেকগুলা, অ্যান্ড একটা চিকেন ডিনার পাইছি অ্যান্ড বাকিগুলোও জিতছি। কোনোটাতে মানে জিতছি বলতে টপ 10-এর মধ্যে ছিলাম, খুব বাজে অবস্থায় ছিলাম না, মাইনাস হয় নাই। এই ছিল আজকের আমার বাসার ঈদ, অ্যান্ড দেন আজকে শান্তকে নক দিলাম, সঞ্চয় ভাইকে নক দিলাম, ফুয়াদ ভাইকে নক দিলাম, সবাইকে ইনশাল্লাহ আপনারা চিনেন আমি মনে করি। অ্যান্ড আমরা মোটামুটি ঠিক করলাম যে আমরা আজকে মিডল একটা প্লেসে দেখা করব, অ্যান্ড আমাদের জন্য ওদের জন্য সবার জন্য মিডল প্লেস হচ্ছে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। অ্যান্ড তারপরে যেটা করলাম, আমি একটা স্ট্যাটাস আপলোড দিলাম, একটা আপডেট দিলাম আমাদের গ্রুপে, যে গ্রুপটা আমরা সবাই যারা MSI ভ্লগসের মানুষ যেখানে আছি, MSI ভ্লগস অফিসিয়াল, অ্যান্ড আমাদের আরেকটা গ্রুপ আছে যেটা কুমিল্লা থেকে চালানো হয়, সেটা হচ্ছে MSI ফ্যামিলি। অ্যান্ড ওইখানে পোস্ট দিয়ে বের হয়ে গেলাম, এখানে টাইম 6:30, অ্যান্ড আমি বলছি 7:00 থেকে 8:00 পর্যন্ত থাকবো ওইখানে। ওকে, আজকে বের হওয়ার যেটা মেইন কারণ হচ্ছে বিকেল টাইমটা আর তেমন কোনো কাজ খুঁজে পাচ্ছিলাম না। এখন হয়তো হ্যাঁ এলাকায় বের হয়ে সবার সাথে দেখা করে এই টাইমটা শেষ করতে পারতাম, কিন্তু ওইটাতে যেটা হয়তো অন্ধকার হয়ে যেত। অ্যান্ড আমার লাইফের অনেক বড় গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছেন আপনারা যারা আমার ভিডিও দেখতে আসেন, অ্যান্ড আপনাদের সাথে যদি একটু আড্ডা না হয় তাহলে ব্যাপারটা কেমন হয় ঈদের দিনে। এই কারণে আলো থাকতে থাকতে বের হয়ে গেলাম, এখন এই টাইমে ওইখানে গিয়ে আপনাদের সাথে এই যে কথা বলতেছি, এই যে ফিল, এটা তো ঘরে বসে থাকলে বা এলাকায় থাকলে হইতো না, এই জন্য ছোটোখাটো একটা রাইডের প্রস্তুতি নিলাম। অ্যান্ড যেটা হয়েছে, আমাদের গ্রুপের সবাই মোটামুটি যারা ঢাকার বাইরে তারা সবাই ঢাকার বাইরে চলে গেছে, অ্যান্ড যারা ঢাকাতে আছে যারা ম্যারিড তারা শ্বশুর বাড়ি বাপের বাড়ি এগুলা নিয়ে ব্যস্ত, সব কিছু মিলা সবাই ব্যস্ত। আমরা যেই কজন একটু ফাউ টাইপের আছি, মানে আমাদের কোনো কাজ নাই, আমরা আজকে একসাথে হচ্ছি। অ্যান্ড পোস্ট আপলোড যেটা দিছি ওইটা দেখে যদি কেউ আসে আমি মনে করব তারাও আমাদের মতো তেমন কোনো কাজ নাই, এই কারণে আমরা ভাই ব্রাদার দেখা করতে আসবো আজকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে। মাঝে মধ্যে হয় আড্ডা, করোনার কারণে আড্ডা এখানে একটু বন্ধ ছিল, বাট আজকে একটু করতেছি, সবাই একটু সেফটি মেনটেন করে করবো ইনশাআল্লাহ। ওকে, মেইন রোডে উঠে গেছি, মানে মেইন রোডে তো ছিলাম, জ্যাম ছাড়া রোডে উঠে গেছি। অ্যান্ড সঞ্চয় ভাই নতুন রাইডার হলেও সে আমার চেয়ে অনেক আগে চলে গেছে, আর আমি অনেকদিন পর মেইন রোডে চালাইতেছি, তো যে কারণে খুব একটা রিস্ক নিয়ে আজকে চালানো যাবে না। অ্যান্ড লাস্ট ভিডিওতে বলছিলাম যে R15 কেন বের করতে পারি না, রাস্তাও দেখাইছি যে ওইখান দিয়ে বাইর করাটা আমার জন্য আসলে পসিবলই না বলতে গেলে, বাট তারপরেও অনেকে কমেন্ট করতেছেন যে ভাইয়া R15-এর ব্লগ চাই। একটু ভাইয়া একটু কনসিডার করতে হবে, কয়েকদিন পর ইনশাল্লাহ R15 নিয়ে আবার বের হইতে পারবো, রাস্তাটা একটু ঠিক হোক। অ্যান্ড ঘড়ির বেল বদলায় নেভি ব্লু লাগাইছিলাম, কমেন্ট আসছে কয়েকটা, আগেরটা ভালো ছিল, আজকে ঈদ তাই আবার আগেরটাতে ফেরত আসলাম। আমি আমার লাস্ট ভিডিওতে একটু সতর্ক করছিলাম ঈদের দিনে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, ঈদের দিন যাতে নিজের বাইকটা কারোর সাথে আমরা শেয়ার না করি, কারণ আমরা আমাদের বন্ধু প্লাস বাইক দুইটার উপরেই তাহলে একটা হুমকি দাঁড় করাবো নিজের ইচ্ছায়। একটু সম্পর্ক খারাপ না, এটা আসলে সম্পর্ক খারাপ বলবো না, একটু করা কথা বলে হলেও বন্ধুকে বুঝায় বলতে হবে যে ভাই আসলে নতুন বাইক চালাও, ঈদের দিন এভাবে টান টান দিও না, অনেকে অনেকের বাইক নিয়ে এদিক সেদিক ঘুরতে যায়, এদিন গার্লফ্রেন্ড নিয়ে
বের হয়ে একটু হিরো শাস্তি গিয়ে অ্যাক্সিডেন্ট করে, এরকম রেকর্ড আছে, পেপার পত্রিকায় দেখতে পারবেন দু একদিনের মধ্যে। রেগুলার এগুলা হচ্ছে, আমরা দোয়া করবো যাতে না হয়। বাট তারপরেও এই জন্য আমি একটু সাবধান করে লাস্ট ভিডিওতে বলছিলাম, এটা অনেকের ভালো অনেকের খারাপ লাগতে পারে, বাট আমি আমার দিক থেকে সবার ভালোর জন্যই বলছিলাম। আর যে শান্ত অলরেডি চলে আসছে, দেখেন ফোন দিয়ে দিছে, আর যে হওয়ার কথা ছিল আমার নাম হয়ে গেছে ওর নাম। রাস্তা মোটামুটি ফাঁকা, আর একটু স্পিড আপ করাই যায়। ও, আমার পছন্দের বাইক এমটি। সঞ্চয় সঞ্চয় বাউ, গ্রেট। রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, ভাল লাগতেছে, মানে বসন্ত বসন্ত একটা ভাব, একটু একটু গরম কিন্তু বাতাস আছে। বেশ 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 অনেকদিন হলো গ্রুপ রাইড মিস করতেছি, অ্যান্ড আজকে আসলে আমি সঞ্চয় ভাইয়ের আরেকটা MT-15, যদিও ওনাকে চিনি না, অনেকক্ষণ একসাথে রাইড করার পরে গ্রুপ রাইডটার কথা অনেক বেশি মনে পড়তেছে। কত কত জায়গায় গেছি রোড ওয়ারিয়ার টিমের সাথে, কিন্তু আজকে আসলে ওই ব্যাপারগুলো অনেক মিস করতেছি। একটু পরিস্থিতি ঠিক হলে ইনশাল্লাহ আবার গ্রুপ রাইড হবে, আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার হবে। অ্যান্ড আপনাদের কি বলবো কমেন্ট করতে, এটার ব্যাপারে আমি নিজেই মিস করতেছি। আমার মনে হইতেছে আমার ভিডিওতে আমিই কমেন্ট করি যে গ্রুপ রাইডের ভিডিও চাই রানা ভাই। ওকে, সব কিছুর পরে চলে আসছি আমরা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। অ্যান্ড এখানে দোকানপাট তো সব কিছুই বন্ধ, যা ভেবেছিলাম তা না। আর যে শান্ত বেচারা একা একা দাঁড়া আছে, কোনো টেনশন নাই, চলে আসছি আমরা। একটা দোকান খোলা আছে। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ঈদ মোবারক। আজকে সাকিব ভাইয়ের টি শার্ট পরলাম, যে আসলে এইবার ঈদে নতুন কিছু কিনি নাই, তো এইটাই নতুন, সাকিব ভাইয়ের গিফটটাই নতুন। বলছিলাম 8টা পর্যন্ত থাকবো, বাজে 8:16, অ্যান্ড আমাদের আড্ডা মোটামুটি শেষ। অনেক ভাই ব্রাদারের সাথে দেখা হয়েছে, অ্যান্ড আমার পোস্টে থেকে অনেকে আসছিল, অনেকে চলে গেছে, অনেকে আছে, সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম, সুন্দর একটা সময় কাটছে এখানে। ও, আজকে ভালো লাগতেছে, আজকে হেডলাইটের আলো বেশি। আমার এই জিক্সারটার এই একটা প্লাস পয়েন্ট, হেডলাইটের আলো অনেক বেশি। এটা হলো 7S লাগানো, 7S LED, এটাও অনেকে কমেন্ট করছিলেন, আজকে উত্তর দিয়ে দিলাম কমেন্টে, অনেককে এটার অ্যান্সার করছি। ওরে, এখানে এইটুক জায়গায় কৃত্রিম একটা সংকট হয়ে আছে, অনেক গাড়ি ঘোড়া রাস্তাটা আটকায় রাখার কারণে। অ্যান্ড সবাইকে বিদায় দিয়ে আমরা তিনজন কাউলার দিকে যেতেছি, কারণ এলাকার ভাই ব্রাদারদের সাথে তো আজকে দেখা হইল না, ওনাদের সাথে একটু দেখা করার জন্য কাউলা। সবার সাথে ফোনে যোগাযোগ হয়েছে, অ্যান্ড আদনান ভাই ফোনও দিতেছে। কাউলার দিকে যাই, তারপরে বাকি ভাইদের সাথে দেখা করি। ওরে, কুকুর রাস্তা পার হইতেছে, আরে ও তো বিপদে পড়ে যাবে। নর্মালি ঈদে প্ল্যান থাকে যে বড় গ্রুপ, অনেক বাইক নিয়ে সুন্দর একটা বড় গ্রুপ রাইড হবে, কিন্তু এইবার ওইটা হইলো না, বাট তিনটা বাইক নিয়ে রাইড করতেছি, ভালোই লাগতেছে। আমি সঞ্চয় ভাই একসাথে, শান্ত অনেক আগে চলে গেছে। আবহাওয়াটা সুন্দর হয়ে গেছে, একটু ঝরঝর বাতাস আসছিল 2-3 মিনিট, অ্যান্ড আবহাওয়াটা হঠাৎই ঠান্ডা হয়ে গেল। এবার রোজাটাও ভালোই গেছে, গরম থাকলেও মাঝে মধ্যে এরকম ঝড় ঝড় বাতাস এসে একদম ঠান্ডা করে দেয়।
এই ব্যাপারটা একটা রহমত ছিল আমাদের উপরে। ইয়ো, আর যে শান্তকে ধরে ফেলছি, ইয়ো ওরে, আর্য শান্ত চেতে গেছে। আর্য শান্ত পুরাই চেতে গেছে। এই জিনিসটা দেখা পুরা আমাদের শ্রীমঙ্গলের ট্যুরের কথা মনে পড়লো। আমি আর্য শান্ত, সাকিব ভাই, আমরা শ্রীমঙ্গলে একসাথে ট্যুর করছিলাম। হ্যাভি মজার একটা ট্যুর ছিল, সুপার রিল্যাক্স একটা ট্যুর। আরে সিটি রাইডের ব্লগ বানাইতে হবে আজকে, এখন মনে হইতেছে সিটি রাইডের ব্লগ বানাইতে হবে। কি যে মজা, অনেকদিন পর সিটি রাইড করতেছি, সুপার লাগতেছে। ইয়ো আর যে শান্ত, গ্রেট, ওকে, টাইম 10:16, অনেকক্ষণ আড্ডা দিলাম, এর মধ্যে এখানে আসছে ফুয়াদ ভাই। অ্যান্ড এবার যেটা করবো, আমরা একটু চটপটি খাবো। আগে এটা দেখতাম ছোটোবেলায়, এলাকায় যারা ইয়াং বড় ভাইরা ছিল, আমরা তখন অনেক ছোট, তারা টুকটাক ফুচকা চটপটির দোকান দিত। অ্যান্ড এলাকায় যারা মুরব্বীরা আসতো, মানে তাদের যারা সিনিয়র ছিল, তাদের কাছে ওগুলা বিক্রি করে দেখা যাইতো যে 10 টাকার চটপটি 100 টাকা নিয়ে নিত, এরকম হইতো। বাট এইবার ওই জিনিসটা দেখি নাই, বা লাস্ট 4-5-10 বছরে এই জিনিসটা এখন আর হয় না। কিন্তু এমনিতে চটপটির দোকানে যাইতেছি, ঈদের ব্যাপারটা একটু ভালোমতো উপলব্ধি করার জন্য এখন চটপটি পর্ব শুরু হবে। যেই এরিয়াটায় এখন আছি, এটা হলো কাউলার মন্দিরটা, যেখানে ট্রান্সমিটারও বলে অনেকে এই সাইডটাতে। মন্দিরের ঠিক সামনেতেই চটপটির একটা দোকান বসে, কিন্তু আজকে কি বসছে? ও ও ও, আছে আছে, নর্মালি এদিকে বসতো, কিন্তু এখন নিচে নামায় দিছে। আমরা আসছি ফুসকা খেতে। কি খেতে আসছি? ফুসকা। তাহলে আজকে আজকে টাটা, আর তো দেখা হবে না, তাহলে আজকে টাটা। ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। মোটর ব্লগ শুরু করার পরে এইবারই প্রথম যে বাইক রাইড করে কোনো ঈদ সেলিব্রেট করলাম, অ্যান্ড এক্সপিরিয়েন্সটা ছিল A1। ব্লগ শ্যুট করে, টোটাল ব্লগটা এনজয় করে, মানে ব্লগের যে ঘটনাগুলো এগুলো এনজয় করে, আমার তো সেই ফ্যান্টাস্টিক লাগতেছে। হোপফুলি যে আপনাদেরও ব্লগটা ওইরকমই ভালো লাগছে যেরকম আমার ভালো লাগছে। অ্যান্ড যদি ব্লগ ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে যেতে হবে, আর যদি ব্লগ খারাপ লাগে তাহলে অবশ্যই ডিসলাইক। অ্যান্ড কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কী ধরনের ব্লগ দেখতে চান, এই ধরনের ব্লগ নাকি নতুন কিছু। আপনাদের সাজেশন নিয়ে যদি ব্লগ করতে পারি তাহলে আরও মজার মজার ব্লগ আপনাদেরকে ইনশাআল্লাহ উপহার দিতে পারবো। তাহলে যাচ্ছে ঈদ, 3 দিন আমাদের ঈদ, অ্যান্ড 3 দিন ইনশাআল্লাহ আমরা অনেক অনেক মজা করবো। অ্যান্ড ভালো থাকার, সুস্থ থাকার চেষ্টা অবশ্যই থাকবে আমাদের ভিতরে। তাহলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। যতক্ষণ আমি আবার না আসতেছি আপনার মোবাইলে অথবা আপনার মনিটরে, ততক্ষণ পর্যন্ত করতে থাকবো আমরা সবাই চিল। চেক দ্য মাইক এন্ড মেক শিওর ইট সাউন্ড রাইট, বয়স।